ইতালি, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে বৈধভাবে রেমিটেন্স দেশে পাঠানোর জন্য ইতালি প্রবাসী বাংলাদেশীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক একটি ওয়ার্কশপ হয়েছে। কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুসালেহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথ ইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির, শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল এ এস এম তাজুল ইসলাম সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মালয়েশিয়ায় সিরাহ কনফারেন্স 2022 অনুষ্ঠিত হয়েছে। এতে নবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শাইখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোহর মজলিস আগামা ইসলামের সাবেক চেয়ারম্যান দাতু হাজি ডক্টর নোবিন গাতুত। বক্তব্য শেষে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাইখ আহমদুল্লাহ। মিশিগানে জাঁকজমকভাবে শেষ হলো বাংলার পোশাক ও পিঠা উৎসব। এতে দেশি এবং বিদেশি পোশাকের ছিল বিশাল সমারোহ, সেই সাথে ছিল বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। করোনা মহামারীর কারণে গেল 3 বছর মানুষ ঘরবন্দী ছিল, বর্তমানে মানুষ করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে, এই অনুষ্ঠান তারই জানান দেয়। বাঙালি পোশাক ও পিঠা উৎসবের মূল আয়োজক ছিলেন লুবা পলাশ। নূর হোসেন, আরটিভি।